আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সৌদি আরবের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে কথা বলার চেষ্টা করব। যারা নতুন সৌদিগামী প্রবাসী রয়েছেন, আপনারা অনেক ধরনের পেশায় কাজ জানেন, তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন। সৌদি আরবে আগে যখন আমরা আসতাম, তখন কিন্তু এত কিছু ঝামেলা ছিল না। এখন আপনি যদি একটা প্রফেশনাল লুক হয়ে থাকেন, যেমন আপনি প্লাম্বারের কাজ জানেন, ইলেকট্রিকের কাজ জানেন, তার পাশাপাশি বিভিন্ন ধরনের কাজ আপনার জানা রয়েছে, আপনি ভালো একটা লেবার, তো সেক্ষেত্রে আপনাকে সৌদি আরবে এই বর্তমান সিচুয়েশনে আসলে 32টা পেশার উপরে কিন্তু প্রফেশনাল টেস্টে আপনাকে অবশ্যই পাস করতে হবে। প্রফেশনাল টেস্টে পাস করার পরেই কিন্তু আপনি একটা সার্টিফিকেট পাবেন। বাংলাদেশে সেই পরীক্ষাটা হয়ে থাকে। আপনি এর আগে কিন্তু এই প্রফেশনাল টেস্টের আগে কোনো ধরনের ভিসা পাবেন না। আপনি প্লাম্বারে আসবেন, আপনাকে অবশ্যই প্রফেশনাল টেস্টে পাস করতে হবে। আপনি ইলেকট্রিশিয়ানে আসবেন, আপনাকে প্রফেশনাল টেস্টে পাস করতে হবে। আপনি যে কোনো একটা পেশায় টেট লাগিয়ে যদি সৌদি আরবে বর্তমান সিচুয়েশনে আসতে চান, অবশ্যই আপনাকে প্রফেশনাল টেস্ট দিয়ে পাস করে একটা সার্টিফিকেট অর্জন করতে হবে। তারপরে কিন্তু একমাত্র আপনার ভিসাটা হবে। তো এই বিষয়টা অনেকেই কিন্তু বুঝতে পারেন না। না বোঝার কারণে দালাল কিংবা এজেন্সির কাছ থেকে আপনারা অনেকেই ভিসা নিচ্ছেন, নেওয়ার পর মোটামুটি ভালো একটা প্রতারণার শিকার হচ্ছেন। কীরকম প্রতারণার শিকার হচ্ছেন? আপনারা অনেকেই কিন্তু দেখতেছেন এই ইদানিং ভিসাতে লেখা রয়েছে লুড আনলুড। লুড আনলুডের পেশাতে আপনারা কিন্তু এখন বেশি সৌদি আরবে আসতেছেন। এই লুড আনলুডের পেশাটা কিন্তু আগে ছিল না, আগেও ছিল কিন্তু অল্প সীমিত লোকদেরকে কিন্তু এই পেশাতে নিয়ে আসত। লুড আনলুডের পেশাটা কি, এটা অনেকের প্রশ্ন হয়ে থাকে। অনেকে ভিডিওর কমেন্ট বক্সেও কমেন্ট করেন যে ভাই, লুড আনলুডের একটা পেশা আমাদেরকে লেখা হয়েছে ভিসাতে, ভিসার মুফা চেক করলে লুড আনলুড আসতেছে। এখন এই লুড আনলুডের পেশায় আসলে আমাদের কী ধরনের কাজ করতে হবে, কোন ধরনের পেশায় আমরা আসলাম? সৌদি আরবে এই লুড আনলুড নিয়ে একটা কিন্তু কাজ হয়ে থাকে, যেটা সৌদিদের বাসা থেকে মালামাল নিয়ে আবার অন্য আরেকটা স্থানে আপনার সেই মালামালগুলো সাজিয়ে গুছিয়ে রাখতে হয়। যেমন একটা সৌদি বাসা ছেড়ে দিবে, দাম্মাম থেকে রিয়াদে চলে যাবে, সেক্ষেত্রে সেই সৌদির যে আসবাবপত্রগুলো রয়েছে, এই আসবাবপত্রগুলো আপনাকে দাম্মাম থেকে নিয়ে রিয়াদের সেই বাসাতে স্থানান্তর করতে হবে। সেটাকে লুড আনলুড পেশা বলা হয়। আর এই পেশার জন্য আপনার কোনো প্রকার প্রফেশনাল টেস্ট দিতে হয় না, কোনো কিছুই করতে হয় না। কিন্তু আপনি যখন একটা ইলেকট্রিশিয়ান পেশাতে আসবেন, আপনাকে অবশ্যই প্রফেশনাল টেস্ট দিতে হবে। আপনি প্লাম্বারে আসবেন, প্রফেশনাল টেস্ট দিতে হবে। আপনি এছাড়াও আরও অনেক ধরনের পেশা রয়েছে সৌদি আরবে, যে কোনো পেশাতে যদি আপনি কাজ জানেন, সে অনুযায়ী যদি আসতে চান, আপনাকে প্রফেশনাল টেস্ট দিয়ে পরীক্ষায় পাস করতে হবে। পাস করার পর আপনাকে একটা সার্টিফিকেট দেওয়া হবে, সেই সার্টিফিকেট সাবমিট করার পরেই একমাত্র আপনার ভিসা হবে। আগে যখন ইলেকট্রিশিয়ানের পেশায় আসতেন কিংবা প্লাম্বারের পেশায় আসতেন কিংবা ওয়েল্ডিংয়ের পেশায় আসতেন, আপনাদের কিন্তু কোনো প্রকার প্রফেশনাল টেস্ট দিতে হতো না। আপনি কাজ জানেন কিংবা না জানেন, আপনার ভিসা কিন্তু হয়ে যেত। কিন্তু এখন সৌদি আরবের গভর্নমেন্ট থেকে বলা হয়েছে, আপনি যদি সৌদি আরবে এই বর্তমান সিচুয়েশনে আসতে চান, অবশ্যই প্রফেশনাল টেস্ট দিয়ে আপনাকে পাস করতে হবে। পাস করার পরে আপনাকে একমাত্র সৌদি আরবে ঢুকতে দিবে। এখানে প্রশ্ন আসে যে আমি বাংলাদেশ থেকে পাস যেভাবেই হোক করতে পারবো, কিন্তু সৌদি আরবে আসতে পারবো কি? সৌদি আরবেও আপনি আসতে পারবেন, কিন্তু বাংলাদেশে কিন্তু অনিয়ম কিংবা দুর্নীতি হয়, এটা কিন্তু বিশ্বের প্রায় সব কান্ট্রি জানে। তো সেক্ষেত্রে আপনি যে প্রফেশনাল টেস্ট দিয়ে পাস করলেন, সেটার উপরে কিন্তু একটা যাচাই বাছাই পরীক্ষা হবে সৌদি আরবে আসার পর। অনেকেই হয়তো ভাবতে পারেন যে আমি বাংলাদেশে টাকা দিয়ে সেই সার্টিফিকেটটা অর্জন করব, কিন্তু আপনার যে এই চিন্তাভাবনা, যারা এই চিন্তাভাবনা করতেছেন, তারা অবশ্যই ভুল একটা সিদ্ধান্ত এবং ভুল একটা চিন্তাভাবনা করতেছেন। বাংলাদেশ থেকে যদি আপনি প্রফেশনাল টেস্টের কোনো সার্টিফিকেটও নিয়ে আপনি ভিসাটা নিয়ে নেন, তারপরেও কিন্তু সৌদি আরবে আসার পর আপনাকে এই বিষয়টাতেই প্রফেশনাল টেস্ট দিতেই হবে। যেমন আপনি ইলেকট্রিকের কাজে আসবেন, আপনাকে সৌদি আরবে আবার তারা চেক করবে যে আপনি আসলে কি প্রফেশনাল টেস্ট দিয়ে পাস করেছেন কিনা, আপনার এই ধরনের কাজ জানা রয়েছে কিনা, এটা কিন্তু তারা অবশ্যই চেক করবে।
তো এটা অবশ্যই আমাদের প্রত্যেকটা প্রবাসীদের জন্য জানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন এই বর্তমান সিচুয়েশনে সৌদি আরবে আসতে গেলে আপনাকে অবশ্যই যে কাজটা জানেন সে কাজের উপর আপনাকে প্রফেশনাল টেস্ট মানে পরীক্ষা দিয়ে পাশ করে তারপরে সার্টিফিকেট অর্জন করতে হবে। এরপর সৌদি আরবে আসার পর আপনার 3 মাসের মধ্যে পরীক্ষা হবে, যদি আপনি ফেল করেন আপনাকে 3 বার সুযোগ দেওয়া হবে, 3 বারও যদি ফেল করেন তারপরে কিন্তু আপনাকে দেশে পাঠিয়ে দেওয়া হবে, সৌদি আরব থেকে একেবারেই কাম ব্যাক করে দিবে। তো অবশ্যই আমরা বাংলাদেশ থেকে যারা সৌদি আরবে যেতে চাই প্রফেশনাল টেস্ট দিয়ে পাশ করে তারপরে যেতে চাই তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা যদি কাজ জানেন তাহলে কিন্তু প্রফেশনাল টেস্ট দিয়ে সার্টিফিকেটটা অর্জন করে তারপরে সৌদি আরবে আসবেন, নয়তো যদি আপনার ভুল সিদ্ধান্ত ভুল চিন্তা ভাবনা থাকে তাহলে সেখান থেকে বিরত থাকবেন। কারণ আপনার টাকা ইনভেস্ট করে যেহেতু সৌদি আরবে আসতেছেন, পরবর্তীতে যদি আপনাকে আবার রিটার্ন আসতে হয় তখন কিন্তু আর কিছু করার থাকবে না। আর আপনি যদি রিটার্ন যদি নাও আসতে চান, আপনি যদি পালিয়ে সেখানে কাজ করতে চান, আপনি অবৈধ হয়ে যাবেন। আর অবৈধ প্রবাসীদেরকে যদি কোনো সময় পুলিশে আটক করে তাহলে সফর জেলের মাধ্যমে কিন্তু আপনাকে দেশে ফেরত পাঠাবে। তো এটাও কিন্তু একটা ঝামেলা এবং সময় সাপেক্ষ ব্যাপার, এবং আপনার যে অর্থ সেই অর্থের একটা ক্ষতির সম্ভাবনায় রয়েছে। তো যারা এই বিষয়গুলো জানেন না তাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। তারপরেও যদি আপনাদের কারো এই বিষয়টা নিয়ে কোনো কনফিউজ এবং প্রশ্ন থাকে ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন, সেই কমেন্টের উপর ভিত্তি করে হয়তো উত্তর দিব কিংবা আপনার কমেন্টের উপর ভিত্তি করে পরবর্তী আরেকটা ভিডিও আনার চেষ্টা করব। আজকের ভিডিওটি এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, সালামু আলাইকুম।